ঢাকার নবাবগঞ্জ উপজেলার বড়ুয়াখালী উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাইদুর রহমান শাহীন। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন। কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে সংস্কৃতি অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ ইফতেকার হোসেন, শামসুল হক খান, ইউনুস আলী, জামাত হোসেন, আকাশ মিয়া, প্রধান শিক্ষক এম এম হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, অভিভাবক সদস্য রওশন আলী, সৈয়দ ইমরান, শেখ আজাদ, সাবিনা ইসলাম প্রমুখ। জীবনের ঋণ এই সোধা মাটির গন্ধ।